আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মৌসুম ভিউ, আমি কথা বলছি রিয়াজ, আর এটা রিয়েলমি বাডস T100। আমরা সবাই মোটামুটি রিয়েলমির নামের সাথে পরিচিত, তাদের সব প্রোডাক্টই বেশ ভালো মানের হয়ে থাকে, এটাও তেমন একটি প্রোডাক্ট। এটাতে দেওয়া হয়েছে 10mm বেস বুস্টের ড্রাইভার, সাথে ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং যেটা হচ্ছে অনেক ভালো একটি অফার, ENC আছে এটাতে। সব কিছু মিলিয়ে রিয়েলমি কিন্তু বেশ দারুণ কিছু অফার করছে এই 2000-2500 টাকার ব্র্যাকেটে। আমার মনে হয় এই প্রোডাক্টটি আপনাদের সবারই ভালো লাগবে। এই প্রোডাক্টের সব খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা করব। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর একটা কথা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা আনবক্স করে দেখব আমরা কি কি পাবো এই WSG-র সাথে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা আমরা পাবো, মানে এই বক্স কন্টেন্টের বাইরে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মোশন ভিউ থেকে নিলে আমরা 3 মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি পাবো, তার একটি স্টিকার থাকবে এবং পেছনের দিকে আমাদের হলোগ্রাম। সো এই দুটো জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যেখান থেকে নেন। বক্সিংটাও বেশ দারুণ, বক্সটা খুললে আমরা প্রথমেই TWSG-র কেস দেখতে পাই এবং নিচের দিকে আরেকটি ছোট বক্স থাকবে। সেই বক্সের মধ্যে আমরা হলুদ কালারের একটি টাইপ সি টু USB কেবল পেয়ে যাব, সাথে ডিফারেন্ট সাইজের কিছু ইয়ার টিপস এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড। এই তো মোটামুটি বক্স কন্টেন্ট হিসেবে আমরা এগুলোই পেয়ে যাচ্ছি। প্রথমে কথা বলছি এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের, তবে এটা হাতে নেওয়ার পর একটি সলিড ভাব কিন্তু আসে ডিম্বাকৃতির। আর একটা মজার ব্যাপার আছে, ডিম্বাকৃতি হওয়ার পর আমরা যখন এটা খুলি, আমরা যেমন ডিম ভাঙলে ভিতর থেকে হলুদ কুসুম বেরোয় আসে, সেরকম হলুদ একটা ফিল দেওয়া আছে। যাই হোক, আমি একটু আউটলুক নিয়ে কথা বলি। সামনের দিকে একটি LED লাইট দেওয়া আছে, যেটি ওই আমি মাত্র খুললাম। সো খুললে এলআইটি জ্বলে ওঠে এবং চার্জ হলে এলআইটি আপনাকে সিগন্যাল দিবে, এবং নিচের দিকে টাইপ সি পোর্ট আছে যেটি দিয়ে এটি চার্জ হবে। এখানে একটা কথা বলে রাখি, এটাতে কিন্তু ফাস্ট চার্জিং আছে, মানে আপনি 10 মিনিটের চার্জে 120 মিনিটের ব্যাকআপ কিন্তু এটা থেকে পাবেন। সো এটি একটা ভালো দিক, তাড়াহুড়ো করে কোনো একদিকে বেরোতে গেলে আপনি 10 মিনিটের চার্জে 120 মিনিটের সাপোর্ট কিন্তু পাচ্ছেন। কেসটা পুরোটাই ব্ল্যাক কালারের, ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যেহেতু প্লাস্টিক সো স্কেচ পড়তে পারে, ওরকম ভারী আঘাত যেন না লাগে এদিকে খেয়াল রাখতে হবে। আর সামনের দিকে সুন্দর করে রিয়েলমির একটি ব্র্যান্ডিং দেওয়া আছে। আমরা যদি কেসটা খুলি, প্রথমেই একটা জিনিস ফিল করা যায়, এই বক্সটা কিন্তু পুরোটাই সলিড। প্লাস্টিক বিল্ডেড হওয়ার পরেও এই ফিলটা কিন্তু আছে, ওরকম থাকে না, প্লাস্টিক বিল্ড হলে একটু পোর কোয়ালিটি লাগে, তবে এটা কিন্তু হাতে নেওয়ার পর বা লিডটা খুললে ওরকম ফিল হয় না, যেহেতু সলিড। আপনি লিডটা খোলার সময় এবং বন্ধ করার সময় এই ফিলটা পাবেন। চলে যাচ্ছি TWSG-গুলোতে। প্রথমেই এই TWSG-গুলো হাতে নিলে যে ব্যাপারটা ফিল করা যায় সেটা হচ্ছে লাইট ওয়েট। লাইট ওয়েটের পাশাপাশি এখানে ব্র্যান্ডিংয়ের কোনো ইস্যু নাই, পুরোটাই ম্যাট ব্ল্যাক কালারের। সো যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা পছন্দ হবে, কারণ কানে পড়লে বেশ সুন্দর লাগবে। আর যেটা বলছিলাম, লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন, কোনো রকম আনকমফোর্টেবল ফিল হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে এটার ফিনিশিং কিন্তু বেশ ভালো, মানে যেই পোর্শনটুকু কানের মধ্যে থাকে ওটা ওভাল শেপের, তার মানে কানের যে হোলটুকু বাইরের দিকের যে হোলটুকু সেটা কিন্তু কাভার করে ফেলবে। বাইরের নয়েজ কিন্তু এই কারণেই 50-70% কেটে যাবে, মানে এই সাউন্ডটা আসবে না, বাইরের সাউন্ডটা এটা কিন্তু রিডিউস করবে অনেকাংশে। TWSG-র টাচ পোর্শনটা হচ্ছে এর ড্রাইভারের পেছনের অংশটা, এখানে টাচ করলেই টাচ কাজ করবে। এখানে একটা ভালো সুবিধা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিয়েলমি লিঙ্ক নামে যে অ্যাপটি আছে সেটি দিয়ে এটি অপারেট করা যাবে, এবং সেখানে একটি অপশন দেওয়া আছে আপনি কোন টাচে বা কতবার টাচে কী চান, কী করতে চান, এই সুবিধাটা কিন্তু আপনি পাবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। TWSG-গুলোতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3 ভার্সন, যেটি এখন পর্যন্ত সব থেকে আপগ্রেড ভার্সন, এবং এই কারণে কিন্তু আপনারা বেশ ভালো কল কোয়ালিটি পাবেন এবং ফ্রিকোয়েন্ট মিউজিক এক্সপিরিয়েন্স কিন্তু এটা থেকে পাওয়া সম্ভব। কল কোয়ালিটির ক্ষেত্রে এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে যেহেতু ENC আছে, মানে এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন, সো আপনি যখন কথা বলবেন আপনার আশেপাশের নয়েজ কিন্তু ওই পাশের মানুষের কাছে যাবে না। তবে এখানে একটা ফ্যাক্ট কাজ করে, একটু ইকো হয়ে যায় সাউন্ড, কিন্তু আপনি নয়েজের মধ্যে থাকলেও কথা বলতে পারবেন, আর এটাতে কথা বললে বেশ ভালোই মজা। আমি কথা বলে দেখেছি ওরকম কোনো নয়েজ কিন্তু যায় না, আর ঠিকঠাক মতোই কথা বলা যায়। তাছাড়াও TWSG-গুলোতে দেওয়া হয়েছে IPX5 ওয়াটার রেজিস্টেন্সি, যার ফলে আপনি কিন্তু এটা পরে জিম করতে পারবেন, মানে টুকিটাকি পানি ছেটাতে তেমন কোনো সমস্যা এটাতে হবে না। আপনি যখনই এই কেসটির লিডটা তুলবেন তখন আপনার ফোনে কিন্তু পপ আপ করবে, আপনি কানেক্ট করে নিতে পারেন। তাছাড়াও ফাস্ট পেয়ারিং কিন্তু সাপোর্টেড, মানে একবার কানেক্ট করার পর আপনি এরপরে যখন বক্সটির লিডটা খুলবেন তখনই অটো খুব দ্রুত কানেক্ট হয়ে যাবে। এই কেসটিতে ব্যবহার করা হয়েছে 400 mAh একটি ব্যাটারি, যা থেকে প্লেব্যাক টাইম পেয়ে যাবো আমরা 28 ঘন্টা, এবং বাডসগুলোর থেকে প্লেব্যাক টাইম পেয়ে যাবো 4-5 ঘন্টা, যদিও রিয়েলমি বলছে 6 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। তবে এখানে একটা ব্যাপার কাজ করে যে আপনি কতটুকু ভলিউমে গান শুনছেন তার উপরে। সো আপনি যদি 60-70% ভলিউমে গান শুনেন তাহলে 5-5.5 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব। সো টোটাল আপনি যদি 28 আওয়ার ব্যাকআপ পান, আমার মনে হয় এটা গুড এনাফ।
এবার চলে আসছি গেমিং এক্সপিরিয়েন্স কেমন পাবেন এটি দিয়ে। আমি সবসময় একটা কথা বলি, কোনো TWS বা ব্লুটুথ ডিভাইসই আসলে গেমিংয়ের জন্য পারফেক্ট না। এটিতে লো ল্যাটেন্সি মোড দেওয়ার পরেও কিন্তু আমরা 88 ms ল্যাটেন্সি পাবো। তাছাড়াও ভারী যে গেমগুলো আছে যেমন পাবজি, কল অফ ডিউটি বা ফ্রি ফায়ার, এই গেমগুলোতে আপনি গেমিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালো পাবেন। মানে ডান বাম ঠিক আছে, কোন পাশ থেকে এনিমি আসতেছে বুঝতে পারবেন, কিন্তু একটু ল্যাটেন্সি আপনি পাবেনই। তবে হালকা গেমগুলো যেগুলো আছে ওগুলোতে কিন্তু কোনো রকম ল্যাটেন্সি নেই। আর ভিডিও ওয়াচিংয়ের ক্ষেত্রে তো ওরকম কোনো ল্যাটেন্সি চোখে পড়বে না, আপনি বেশ স্মুথ ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন। এবার কথা বলছি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। এটাতে ব্যবহার করা হয়েছে 10 mm ডাইনামিক বেস বুস্টেড ড্রাইভার, তার মানে আপনি বুঝতেই পারতেছেন বেজি একটা ফিল পাবেন। তবে জেনারেল সেটিংয়ে থাকলে আপনি বেজি যে ফিলটা এটা পাবেন না। এটাতে একটা অ্যাপ আছে, যে অ্যাপের কথা বলতেছিলাম, রিয়েলমি লিঙ্ক। ওই অ্যাপে গিয়ে আপনি যখন বেস বুস্টেড অপশনটি অন করে দিবেন তখন আপনি বেজি ফিলটা পাবেন। আর জেনারেল মোডে থাকলে আপনি যদি ক্লাসিক গানগুলো শোনেন তাহলে আমি বলবো জেনারেল মোডে শুনতে, কারণ এটাতে ভোকাল বেশ সুন্দর শোনায় এবং বাকি সাউন্ডগুলো মানে বাকি ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো বেশ ভালোভাবেই কানে লাগে। আর বিটগুলো লাগে, ছোটো ছোটো বিটগুলো কানে বাজে। তবে যদি ক্লাসিক গান শুনেন তাহলে আমি বলবো জেনারেল মোডে রাখেন। তাছাড়া আরেকটা ভালো ব্যাপার যেটা হচ্ছে, আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন সাউন্ড। যে অ্যাপটি আছে সেই অ্যাপে গিয়ে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, কোন সাউন্ডটা আপনি বেশি শুনতে চান, কম শুনতে চান, এটা কিন্তু ব্যালেন্স করে নিতে পারবেন। এটিতে ANC মোড না থাকা সত্ত্বেও মিউজিক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু আমি যেটা আগে বললাম বিল্ড কোয়ালিটি বলার সময়, যে এই ওভাল শেপের হওয়ার কারণে কিন্তু 70-80% সাউন্ড রিডিউস হয়ে যায়, বাইরের নয়েজটা রিডিউস হয়ে যায়, যার ফলে কিন্তু বেশ ভালো একটা মিউজিক এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে 100% ভলিউমে কিন্তু নয়েজটা একটু ডিস্টর্শন হয়ে যায়, এর জন্য আমার মনে হয় 80-90% সাউন্ডে আপনি বেশ ভালো মিউজিক এক্সপিরিয়েন্স পাবেন। আর সবথেকে বড় কথা, এটার দাম কিন্তু 2500 টাকা, মানে মোশন বিতে এটার দাম বর্তমানে 2580 টাকা। এই টাকায় যেই পরিমাণ সাউন্ড পেলে আপনার মনে হবে না যে আপনি আসলে এই প্রোডাক্টটা নিয়ে ঠকেছেন, ওই পরিমাণ সাউন্ড কোয়ালিটি আপনি এটা থেকে পাবেন, এটুকু আমি বলতেই পারি। সবকিছু মিলিয়ে আমার মনে হয় রিয়েলমি এই টাকায় যা অফার করছে এটা একটা সুইটেবল ডিল হতে পারে আপনার জন্য। আপনি চাইলে এটা নিয়ে নিতে পারেন, আশা করি হতাশ হবেন না। এবং সাউন্ড কোয়ালিটি, ফাস্ট চার্জিং মোড আছে, সব কিছু মিলিয়ে বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স আপনার জন্য হবে। এরপর একটি মোশন ভিউতে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল, আমাদের প্রত্যেকটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তাছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, আমাদের দারাজ স্টোরে কিন্তু দারুণ দারুণ সব অফার চলে, চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।